তাহলে মুখ এত শক্ত হয়ে গেছে ফেরো আমরা কেটে দিই জ্বর উঠে গেছে আমার হাতে লুচি কিন্তু ফোলে লুচি সাইজ না হোক লুচি ছুটির দিন মানে তার লুচি করতে হবে লুচি ভাজছি আর মামনি পাপিরা কেউ খাবে না কারণ মুড়ি খেয়ে নিয়েছে ব্রেকফাস্টে আর রাত্রিবেলা ছোট পিসুমনি বিরিয়ানি পাঠাবে লুচি ভাজি কিছুটা বেলে রেখেছি আমার হাতে লুচি কিন্তু ফোলে লুচি সাইজ না হোক লুচি সাইজ কেটে দেখা এখন খাবার দিচ্ছি ঠিক আছে আর খুব ওকে দেখো না এখন দেখা নেই তো না দেখো হালকা নেবে বেশি না একদম কম বাবা এ বেরিয়ে এসেছে হালকা মানে কতখানি এইরকম আর একটু কম তুই শিওর তো খাবার দেওয়ার নিয়ম হচ্ছে গাছকে যখনই খাবার দেবেন একদম আর্লি মর্নিং মানে সূর্য ওঠেনি কিন্তু মানে দিনের আলোটা আছে কিন্তু সূর্য তখন সূর্যোদয় হয়নি তখন আর হচ্ছে জল দেওয়ার ক্ষেত্রেও তাই একদম আর্লি মর্নিং সূর্যোদয় হওয়ার আগে অথবা সূর্যাস্তের টাইমে সূর্যাস্তের পরে এখন হয়ে গেছে এখন আমি আর সোমো বেরিয়েছি একটু কাজে বেরোচ্ছি এটা খুব ভালো এইটাই তো অ্যাকচুয়ালি হওয়া দরকার যার সন্তান তার কাছেই আশ্রয় পেয়েছে এটা সত্যি খুব ভালো লাগলো ডাবের জল খেতে যাচ্ছি আমিও তো খাবো ডাব ডাবটা নিয়ে আসি দাঁড়ো ডাবটা তো ব্যাগের মধ্যেই রাখা আছে শেষ হয়ে গেছে এবার আমাদের তো বাড়িতে মোটামুটি কনডেন্স মিল্কটা সবসময় রাখি কারণ বিভিন্ন রকম মিষ্টি আইটেম হলো বা এই মামনি যে আইসক্রিম টাইসক্রিম বানায় বাবা তো ভাঙতেই পারছি না গো ডাবের মুখ এত শক্ত হয়ে গেছে ও ফাইনালি থ্যাঙ্ক গড ফাইনালি হলো অ্যাকচুয়ালি ছুটির দিনে কাজগুলো থাকে না আমার সময় তাই ছুটির দিনে কাজগুলো পড়ে আমারও তাই সেই জন্য বেরিয়ে আয়রন করতে দিয়েলাম আয়রন থেকে নিয়ে এলাম তারপর স্মার্ট পয়েন্টে গেলাম মিল্ক মেড কিনলাম আমি তো বললাম তার সাথে টক দইও কিনলাম ইচ্ছা আছে একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ম্যাঙ্গো আইসক্রিমটা বানাবো আর কি বানিয়ে রেখে দেবো ফ্রিজে তো রাখতে হবে দু তিন ঘন্টা ডিপ ফ্রিজে তারপর হচ্ছে বিকেলবেলা খাওয়া হবে এই যে আমাদের আইসক্রিমটি আইসক্রিম অ্যাকচুয়ালি কুলফি এগুলো কুলফি সেট আছে এবার হচ্ছে আম কেক পিস পিস করে
মিক্সিতে ডালছি। আজকে শেক বানাবো না, আজকে অ্যাকচুয়ালি আইসক্রিম বানাবো। সেই জন্য এই যে তিনটে আম নিয়েছি, তার মধ্যে দুটো আম দিয়ে দিয়েছি। না না টক দই, মিল্কমেড আছে, ওই যে মিল্কমেড। আটি তো আর যা দেওয়া যাবে না, যতটা সম্ভব পাল্প নিয়ে নিলাম। কিরম মিষ্টি দেবে এতে? এর মধ্যে আর মিষ্টি অ্যাড করব না, কারণ দই যেহেতু মিল্কমেড অনেকটাই পড়বে এতে। এই যে দইটা, এইটা স্পেন্সার থেকে কিনে আনলাম, সব দইটা দেব না। স্পেন্সার নয়, তাই ও স্পেন্সার না, সরি স্মার্ট পয়েন্ট, রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে কিনে এনেছি, জিও স্মার্ট পয়েন্ট থেকে। যাও দুইটা সামান্যই খা। এবার হচ্ছে মিল্কমেড, খোলা যায়নি সেটা না পুরো টেনে, ওই যে এবার তুমি মেশিনটা কিনতে হবে দেখবে, ওই এত মেশিন পাওয়া যায়, ধর মিল্ক মেডের বক্স বা এই টাইপে ঘিয়ের বক্স, এই তিন টেনের এগুলো কাটার জন্য দারুণ লাগছে না পরে। মিল্ক মেড পড়ে যাওয়াতে আরো দেখতে দারুণ লাগবে। আর এটা শুধু মানে আমি তো শুধু খাই, আমার এত প্রিয় না দুধের প্রোডাক্টটা, আমার ভীষণই প্রিয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুধ মানে খেলে দেখ হজম হয় না, কিন্তু দুধের প্রোডাক্টটা আমি ভীষণ ভালোবাসি। ওরকম মিল্কমেড শুধুই খেয়ে নিই, আমার এত প্রিয়, আমরা দুধ গুঁড়ো শুধু খেয়ে নিই। আর ঘি বাটার তো বাদ দিলাম, সেটা তো মানে অল টাইম ফেভারিট, শুধু ঘি আর ঘি বা বাটার দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলে আমি মাছ মাংস ডিম বিরিয়ানি ফেলে খাবো। আমি এখনই টেস্ট করলাম, মানে এতে একটু টক দইয়ের পরিমাণটা বেশি আছে। হ্যাঁ খাওয়া গেছে, আইসক্রিমটা বানাচ্ছি। এটা একটা হারিয়ে গেছে মুন্ডি, সেই জন্য এটা হচ্ছে ভাই এই যে এটা এর উপর গেল, এখন যেখানে ডাইরেক্ট ওই মেশিনটা আছে সেখানে যাই হোক, ওই যে এটা লেগে আছে আমার পরে এত ভালো লেগেছে, বলে এই যে যেটা লেগে আছে এটা ধুয়ে ধোয়ার দরকার নেই, দাও আমি খেয়ে নিচ্ছি। না খেয়ে না, ও দুয়ে প্রোডাক্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই না? এই যে এইটুকু যেটুকু এক্সট্রাক্ট করা গেছিল সেটা এই কাপের মধ্যে ঢালা হয়েছে, আমি একটু তো খেয়ে দেখলাম, খুবই মিষ্টি, দারুণ খেতে, মিষ্টি হলেই আমার ভালো লাগে। Few hours later. So happy to see. Wow. মানে দুর্দান্ত বানিয়েছি, কেন পৌনে ছটায় খাওয়া চলছে এখন। যাই হোক আমরা এই ব্রিজের তলাতেও খাওয়াতে আসি। চলো চলো আসো আসো এদিকে আসো, গাড়ি আসো। কামুটা হচ্ছে জগদীশ স্যারের কোচিং এ, মানে ধারসা ব্রাহ্মণ পাড়া যেটা, এর আগে একদিন আপনাদের আমরা দেখিয়েছিলাম, ওইখানে হচ্ছে বস্ত, আমরা কোচিং থেকে কোচিং ফেরত আমরা খেতাম, জল উঠে গেছে। আগে শুনলাম আমরা মেলাতে গেছিলাম, হারা উৎসব মেলা, এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন, তো সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা হয়েছিল, আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়েছি। প্রথমে দেখাই হচ্ছে এই ইয়ারিংস দুটো,
এই অক্সিজেন সিলভারে এই যে দেখা যাচ্ছে একটু কাছে এনে দেখো জিনিসটা দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে ভাগলপুরী মনে ভাগলপুর থেকে এসেছে একটা দোকান স্টল দিয়েছে আর কি মেলাতে ওরা এবার আছে কাতান সিল্কের দেখলাম এবার এসব মেটেরিয়াল ম্যাটেরিয়াল গুলো কাতান সিল্কের ওপর আর বাটিকের প্রিন্ট আছে মধুমণি প্রিন্ট আছে তো আমি হচ্ছে কাতানে এটা কাপড়টা হচ্ছে কাতান সিল্ক আর এর ওপর হচ্ছে বাটিক প্রিন্ট আমি এটা পিস নিয়েছি এই যে এই হচ্ছে পুরো পিসটা এটা আমি তৈরি করাবো দারুণ লাগছে না রংটা দেখো এখন পুরো পিঙ্কে এটা তো কোনো সোজা উল্টো নেই দুদিকেই করা যাবে কেউ তৈরি হবে তবে না অস্ত্র দিয়ে তৈরি করলে ভেতরে খুব ভালো আচ্ছা এই আর একটা এটাও তাই সেম মেটেরিয়াল কাতান সিল্কের উপর এটাও বাটিকের বাটিক প্রিন্ট তবে হ্যাঁ এই বাটিক প্রিন্টটা আলাদা একটু বড় বড় আর কালারটা হচ্ছে এটা বললো হচ্ছে ওই এ কালার ডার্কিশ গ্রিন এটা শ্যাওলার ডিপ কালার আর কি আর এটা নিয়েছে এটা মামনি নিয়েছে একটা মোবাইল হোল্ডার আজকে তো রিমির জন্মদিন উপলক্ষে পিসুমণি তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে রাত্রিবেলা আমাদের সব বিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়া আছে এখন এই তো জাস্ট বাড়িতে ঢুকলাম ওদেরকে খাইয়ে দাইয়ে এবার একটু ফ্রেশ ট্রেশ হতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক কিছু কাজগুলো আছে সেগুলো করে নেবো আর ততক্ষণের জন্য টাকা যথারীতি আমার বর আজকেও গন্ডগোল করেছিল আমার একটা ইম্পর্টেন্ট প্রেসক্রিপশন খুবই দরকারি সেটা ব্যাস মানে খুঁজে পাচ্ছে না আমি বলছি তোমার দায়িত্বে কিছু রাখার দরকার নেই বাবা প্রেসক্রিপশন সব তোমার প্রেসক্রিপশন আমার প্রেসক্রিপশন আমাকে দিয়ে দাও আমি একটা ফাইল করলাম এখন করে সব গুছিয়ে রাখলাম এখন সেখানে নটা বাজে বিরিয়ানি খাওয়া মাথায় হয়েছিল বিশ্বমণি বিরিয়ানি গো হ্যাঁ দেবো দাঁড়াও বিরিয়ানি ভাগিরা চলে এসেছে এই যে অনেকটাই আছে এত তো খাওয়া যাবে না কারণ আবার চাউমিনও আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আজকের জবটা এখানেই শেষ করছি শুভ রাত্রি সবাই ভালো থাকবেন গরমকে সাথে নিয়েই ভালো থাকতে হবে যা বুঝতে পারছি আর গাছপালা প্রচুর লাগান গাছপালা সাথে থাকুন তাহলে হয়তো আমরা গরমটাকে একটু গরমের সাথে ফাইট করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংক ইউ